আজ আমি শেয়ার করছি সজনে ফুলের বড়ার রেসিপি সজনে ফুল খুবই উপকারী কিন্তু খেতে অনেক সময়ই একটু তেতো লাগে বলে অনেকেই সজনে ফুল খেতে পছন্দ করেন না তবে আজ আমি যেভাবে সজনে ফুলের বড়া বানাবো সেভাবে বানালে কিন্তু বড়াগুলো ভীষণই মুখরোচক হবে আর তেতো তো লাগবেই না নমস্কার বন্ধুরা মামাশি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি গাছ থেকে সজনে ফুল তুলে এনেছি এখন ফুলগুলোকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে নেবো সজনে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছি কারণ সজনে ফুলে ভীষণ পোকা থাকে এবার এতে দিয়ে দেব সামান্য হলুদ স্বাদ মতো নুন কাঁচা লঙ্কা কুচি ওয়ান থার্ড কাপ বেসন আর ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো আপনারা সজনে ফুলের পরিমাপে অনুযায়ী বেসন আর চালের গুঁড়োটা কম বেশি করে নিতে পারবেন এবার সব কিছু ভালো করে মেখে নেব মাখার জন্য আলাদা করে জল দিতে হবে না নুন দেওয়ার ফলে ফুল থেকে যে জলটুকু বেরিয়েছে তাতেই মাখা হয়ে যাবে আর ধোয়ার ফলে একটু জল জলেও থাকে ফুলগুলো আর যদি আপনাদের দরকার মনে হয় তাহলে সামান্য জল দিয়ে মাখবেন যেন বেশি জল না হয়ে যায় আপনারা কে কীভাবে সজনে ফুলের বড়া বানান আর কারাকারা সজনে ফুলের বড়া খেতে পছন্দ করেন আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ভালো করে মেখে নিয়েছি এবার বড়ার আকারে গড়ে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে বানিয়ে রাখা বড়াগুলোকে তেলে ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে দু পিঠ ভালো করে ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সজনে ফুলের বড়াগুলো আমি একটু কড়া করে ভাজলাম তাতে বড়াগুলো মুচমুচে হবে আর তেতো লাগবে না খেতে দারুণ হবে ভাজা হয়ে গেছে তুলে নেব গরম ভাতে প্রথম পাতে এই বড়াগুলো খেতে ভীষণই ভালো লাগে এত ভালো হয় এক এক সময় চায়ের সঙ্গেও কিন্তু এগুলো বেশ খেয়ে নেওয়া যায় বানিয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার